হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমাদের বিজিয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য বাঙালি হয়েও কিছু বাংলার জিনিসের সাথে পরিচয় করাতে এসেছি। আমরা আসলে এগুলো ভুলেই গেছি। আমাদের নিজের দেশি প্রোডাক্ট অনেক সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের দেশের মানুষের নিজের হাতে তৈরি বাঁশ ও বেতের প্রোডাক্ট, বলুন তো এগুলোর নাম কি হতে পারে? অনেক সুন্দর, বাঁশ কেটে তৈরি করা। দেখুন আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কত সুন্দর, না? এগুলো সব হারিয়ে যেতে বসেছে, সত্যি সত্যি হারিয়ে যেতে বসেছে। কিছু শিল্পী এখন এগুলো ধরে রেখেছে। আমি ভাবলাম যে আমরা তো এখন যন্ত্রের তৈরি সব কিছু পেতে খুবই অভ্যস্ত, কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কোথায় পাবো? অন্তত এগুলো স্মৃতি করে হলেও রেখে দিই। দেখুন ফুলের সাজুটা অনেক সুন্দর, এটা পুরো বাঁশের তৈরি, পুরো বাঁশের তৈরি ফুলের সাজুটা অনেক সুন্দর। আর এটা এটা কি চিনতে পারছেন? কত অপূর্ব বুননি, না? অনেক সুন্দরভাবে তৈরি করা। এটা আসলে কি বলুন তো, তাল গাছ আছে না, তাল গাছের ছাল থেকে তৈরি। তাল গাছের ছালটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখে কারিগর, ডুবিয়ে রেখে তারপর যখন ছালটা পচে আসে তখন সেখান থেকে এই চিকন চিকন সুতার মতো এগুলো বের করে নেয়। এগুলো কিন্তু অনেক টেকসই, এই সুতার মতো বের করে নেয়, সেগুলো দিয়ে শিল্পী অদ্ভুতভাবে অদ্ভুতভাবে বুনায়। এখন তাল গাছও শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের ঐতিহ্য এগুলো শেষ হয়ে যাচ্ছে। আমাদের কি আপনাদের কি মনে পড়ে তাল গাছে যে বাবুই পাখির বাসাগুলো আগে দেখা যেত, এখন তো সেগুলো দেখতেই পাওয়া যায়। আর এই যে পাখা, পাখাগুলো অপূর্ব সুন্দর, এটা কিন্তু বাঁশের তৈরি। এছাড়াও তাল পাতার পাখাও হয়, যেটা আমি আপনাদের দেখাতে চাই এখন দেখাতে পারছি না, বাঁশের তৈরি পাখা। হ্যাঁ, একসময় তো খুব জনপ্রিয়, গ্রামের বাসে যখন কারেন্ট ছিল না আমরা গেলে আমাদেরকে আত্মীয় স্বজনরা এই পাখা দিয়ে বাতাস করত, লেবু চিনি শরবত খেতে দিত, সে আহারে কি আনন্দ, কত আন্তরিকতা, সেটা তো এখন খুঁজেই পাওয়া যায় না। আর এটা কি বলুন তো, এটার নাম আসলে চালন, চালনই বলি আমরা, চালনি বলি। মনে পড়ে নানি দাদিরা যখন তাদের বাসাতে আমরা গেলে মুড়ি ভাজতেন, তখন এটার মধ্যে নিয়ে মুড়িগুলো চেলে ফেলতো, মুড়ি থেকে এক্সট্রা ধুলা সব পড়ে যেত। আর সেই আমাদের ঐতিহ্যবাহী ঢাকনি, আমাদের রাশির লোকাল ভাষায় এটাকে বলে সরপোষ ঢাকনি। অপূর্ব সুন্দর বেতের বুনন, না না সরি, এটা বাঁশের বুনন। হ্যাঁ, বাঁশগুলো চিকন চিকন করে কেটে নিয়ে আসলেই দারুণ। ব্যাপারটা আসলে শিল্পীর জন্য অনেক সহজ হয়, কারণ তারা অনেক বানিয়ে রাখে, কিন্তু নিজে বানাতে গেলে বোঝা যায় যেগুলো কত কঠিন কাজ। আর এই জিনিসটা, এটা অপূর্ব। হ্যাঁ, অনেক সময় ডিমালারা দেখা যায় এখনো আমাদের লোকাল মানে মফস্বল এরিয়াতে, ডিমালারা এগুলোর মধ্যে করে নিয়ে ডিম বিক্রি করে। আসলে আমি নিজেও অ্যাকুরেটলি এটার নাম ভুলে গেছি, আপনারা মনে করার চেষ্টা করবেন। কেউ যদি এটার নামটা মনে করতে পারেন তাহলে ভিউয়ার্স ইনবক্স এই জিনিসটার নাম মনে করিয়ে আমাকে অবশ্যই ধন্য করবেন। অনেক সুন্দর, না? খুবই সুন্দর। ভিউয়ার্স, আমি চাই যে আপনারাও কিছু কিছু লোকাল প্রোডাক্ট এরকম নিয়ে আসবেন, যা আমাদের নিজেদের হাতের তৈরি, আমাদের দেশীয় শিল্প নিজে হাতের তৈরি, সুচারু হাতের কাজ এবং অনেক ভালোবাসা মিশ্রিত। আমাদের দেশের মাটির, দেশের মানুষের ঘামের গন্ধের, সোদা মাটির গন্ধে ভরপুর। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, এবং ভবিষ্যতে যদি আমার ইচ্ছা আছে যে দেশীয় পণ্য নিয়ে আপনাদের সামনে রিভিউ দিব। অনেকেই তো অনেক বিদেশি পণ্য দেয়। হ্যাঁ, আমাদের চ্যানেলেও হট হুইলস নামক বিদেশি একটা প্রোডাক্টের অনেক অনেক আমরা রিভিউ দিই। তা আমি আজকে ভাবলাম যে ঠিক আছে, আমার দেশি জিনিসও তো অনেক আছে, একেবারে সোদা মাটির গন্ধের জিনিস। ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ কষ্ট করে সাথে থাকার জন্য।
আর আমাদেরকে উৎসাহ দান করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব দিবেন, বেল বটন আইকনটি প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে আপনাদের জন্য সুবিধা হবে। আর আপনারা যত আমাদের সাথে থাকবেন আমরা উৎসাহ পাবো। ধন্যবাদ, বিদায়।